আসসালামু আলাইকুম। আমি জানি না এই জিনিসটা ভালো নাকি খারাপ, আমি আমার লাইফে কখনো কোনো গল্পের বই উপন্যাসের বই পড়ি নাই, যদি এটা আমার মনে হয় আমি বাকিদের থেকে অনেকাংশে এই অনুভূতিটার দিক থেকে পিছিয়ে আছি। বাট তারপরও ছোটোবেলা থেকে একটা জিনিস আমি অনেক বেশি পড়তাম, সেটা হলো সেলফ হেল্প বুকস, সেলফ ইম্প্রুভমেন্ট বুকস, বা যেগুলো অ্যাকচুয়ালি নিজের রিয়েল লাইফে ইউজ করার জন্য লাগে। অনেকে বলে সেলফ হেল্প বুক পড়া স্ক্যাম, অনেকে বলে সেলফ হেল্প বুক পড়া কাজের। আমার মতে দুইটার একটাও না, মাঝামাঝি পন্থাটা ভালো। অর্থাৎ আমি যদি সেলফ হেল্প বুক পড়তে পড়তে অবসেসড হয়ে যাই এবং কোনো প্রকার কোনো অ্যাকশন না নিই, তাহলে বইটা সম্পূর্ণ অকাজের। বাট আমি যদি একটা বই পড়ার পরে সেটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তাহলে সেটা অনেক কাজের। আমি আমার লাইফে 100+ সেলফ হেল্প বুক পড়ছি, এর মধ্যে বেস্ট বই ছিল এই পাঁচটা। অর্থাৎ এই পাঁচটা বই একজন মানুষের জন্য, ছেলে হোক মেয়ে হোক, বিশেষ করে ছেলেদের জন্য একদম একটা মাস্ট রিড পাঁচটা বই। এবং এগুলো খুব সহজে নীলক্ষেতে পাওয়া যায়, ইভেন অনলাইনও পিডিএফ খুব ইজিলি অ্যাভেলেবল। এক নম্বর বই হইল হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইটা খুবই অ্যাভেলেবল এবং ওয়াইডলি রিড একটা বই, নিউইয়র্ক বেস্ট সেলার। এবং এই বইটাতে অ্যাকচুয়ালি বলা হয়েছে কীভাবে আমাদের মানুষকে ইনফ্লুয়েন্স করা যায়, তাদের কাছ থেকে কাজ আদায় করা যায়, প্লাস কাজ আদায়ের বাইরেও আমার কীভাবে মানুষজনের সাথে সম্পর্ক রক্ষা করা যায়, আমার বিহেভিয়ার কেমন হওয়া উচিত, সেটা নিয়ে এই বইতে আলোচনা করা আছে। এখন আপনি বলতে পারেন, ভাই আপনার বিহেভিয়ার এত খারাপ কেন? কাজ এটা আমার অনলাইন পার্সোনালিটি, আমার একটা অনলাইন পার্সোনালিটি, এটা আমি রিয়েল লাইফে এতটা কঠোর না, ঠিক আছে। সেকেন্ড, এবং এটার নাম অবশ্যই সবাই শুনছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য একদম ছোটোবেলা থেকে এই নলেজগুলো থাকা খুব জরুরি। সো রিচ ড্যাড পুয়ার ড্যাড একটা মানুষের অ্যাটলিস্ট ভার্সিটি লাইফে শুরুতে পড়াই উচিত, কারণ তার সামনে নিজের ঘরে ফাইন্যান্সিয়াল দায়িত্ব আসবে। সো নিজের টাকাগুলোকে কীভাবে ইউটিলাইজ করা যায় সেটা একটা বেসিক আইডিয়া এই বইটাতে আছে। এরপরে হলো আমার লাইফের, আমি বলবো যে বেস্ট বুক আই হ্যাভ রেড টিল দিস ডেট, দিস ইজ 48 লজ অফ পাওয়ার। এই বইটা হলো রবার্ট গ্রিনের লেখা এবং এটা এত পরিমাণে কার্যকরী, এই 48 লজ আমরা রিয়েল লাইফে এতবার ইউজ করা পসিবল এবং এত বেশি এটা ড্রাস্টিক্যাল চেঞ্জ আনতে পারে আমার লাইফে, আমার পাওয়ার লেভেলে, আমার ইনফ্লুয়েন্সে। তাই এই বইটা আমি বলবো একটা মাস্ট রিড বই। একটু বড়ো বইটা, মানে মোটামুটি 200-300 পেজের মতো, বাট অবশ্যই পড়ে ভাল লাগবে এবং ইউজ করে যখন ইমপ্লিমেন্ট করে আমি আউটপুট পাবো তখন আরও ভাল লাগবে। এরপর হলো দ্য 80-20 প্রিন্সিপাল। এইখানে অ্যাকচুয়ালি বলা হয় যে কীভাবে 20% কাজ আমাদের 80% আউটপুট আনে। এটা অ্যাকচুয়ালি আমার পড়াশোনা, বিজনেস, লাইফ, স্ট্যাটিস্টিক্স, বায়োলজি সব জায়গায় এই প্রিন্সিপালটা কাজে লাগে। সো এই বইটা পড়লে আমি 80-20 প্রিন্সিপাল কীভাবে আমার লাইফে ইমপ্লিমেন্ট করবো সে আইডিয়াটা পাবো, কারণ প্রত্যেকেই চায় কম কাজ করে বেশি আউটপুট। সেই কম কাজগুলো কী সেটা এই বইটা বুঝতে অনেক বেশি সাহায্য করে। লাস্ট বাট নট লিস্ট, ম্যাকাভেলিনিজম নামে একটা ব্যাপার আছে, দ্য ডার্ক ট্রায়াডের একটা হলো, মানে কী বলবো, পার্সোনালিটি বলা হয়। এত ডার্ক ট্রায়াড, ইলুমিনেটি, এত কিছু বুঝি না। আমার কথা হলো রিয়েল লাইফে চলতে গেলে দ্য প্রিন্স বইয়ের, এখানে নিকোলো ম্যাকাভেলি নামে একজন ইটালিয়ান বিখ্যাত হলো পলিটিশিয়ান, এটা লিখছিল অনেক শত বছর আগে একজন প্রিন্সের জন্য, বা তার জন্য কয়েক হাজার বছর বা কয়েক শত বছর আগে যে বইটা লেখা হয়েছিল সেটার আইডিওলজিগুলা, সেটা ট্রিক্সগুলা, সেটার পার্সোনালিটি ট্রেটগুলো এখনও আমাদের রিয়েল লাইফে ইউজেবল। বইটা কাইন্ড অফ একটু ডার্ক মেন্টালিটির, বাট যারা অ্যাকচুয়ালি লাইফে সাকসেসফুল হইতে চায়, লাইফে অনেক উপরে উঠতে চায়, তাদের জন্য এই মেন্টালিটির অনেক কাজে লাগে। এই বইটা পড়লে আমরা বুঝতে পারবো হোয়াই আর পলিটিশিয়ানস লাইক দ্যাট, হোয়াই আর বিজনেসম্যান লাইক দ্যাট। সো এই পাঁচটা বই অবশ্যই যারা আমাকে ফলো করে প্রত্যেক স্টুডেন্টকে বলবো কিনে ফেলো, ফ্রি টাইমে উপন্যাসের বই পড়ো, গল্পের বই পড়ো, বা সেই সাথে এই পাঁচটা বই কমপ্লিট করবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, টাটা।